আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করছি আপনারা সবাই ভালো আছেন প্রতিদিনের মতো আজকেও নিয়ে এসেছি আপনাদের জন্য একটি স্পেশাল রেসিপি আর আমার আজকের রেসিপিটি হচ্ছে স্পাইসি ব্রেড অমলেট খুব সহজে কিভাবে স্পাইসি ব্রেড অমলেট তৈরি করা যায় তাই আজকে আপনাদেরকে দেখাবো খুবই অল্প সময়ে রেসিপিটি তৈরি করা যায় এটা দেখতে যতই না সুন্দর খেতে তার দ্বিগুণ টেস্ট তো চলুন রেসিপিটি বানানোর পুরো প্রসেস দেখে নেই সকাল বিকালে নাস্তা বা বাচ্চাদের টিফিনের জন্য পাউরুটি দিয়ে নাস্তাটি তৈরি করার জন্য আমি এখানে তিনটি পাউরুটি নিয়েছি আমি এখন পারুটিগুলোকে কোনাকুনি করে কেটে নেব দেখুন আমি এরকম করে পাউরুটিগুলো কেটে নিয়েছি এখানে আমি একটি ডিম নিয়েছি এখন এতে দিয়ে দিচ্ছি সামান্য জিয়ার ফাকি। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে গুড়মরিচের ফাঁকি। এখন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এখন আমি ভালো করে এগুলো মিশিয়ে নিচ্ছি ফ্রেন্ডস দেখুন ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এতে পাউরুটিগুলো ফোল্ড করে ভেজে নেব তো চলুন দেখে নেই রুটিগুলোকে ভাজার জন্য আমি এখানে একটি প্যানে এক টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি ঘিটাকে আমি পুরো প্যানে ছড়িয়ে দিয়েছি এখন আমি এতে রুটি দিয়ে দিচ্ছি একটা পাশ হালকা শক্ত হয়ে যাওয়ার পর আমি উল্টে দিচ্ছি এখানে আমি রুটিগুলোকে ভেজে নিচ্ছি যাতে ডিমের মধ্যে ভিজিয়ে নেওয়ার পর নরম না হয়ে যায় এখন আমি আরেকটু ঘি দিয়ে দিচ্ছি রুটিগুলো ভাজা হয়ে গিয়েছে এখন আমি রুটিগুলোকে নামিয়ে নিচ্ছি আর এরকম করে আমি সবগুলো রুটি ভেজে নিব এখানে আমি একটি প্যানে তেল দিয়ে দিচ্ছি এখন আমি এইখান থেকে একটি পাউরুটির পিস নিয়ে ডিমে ভিজিয়ে নিচ্ছি ডিমের মধ্যে ভালো করে ভিজিয়ে নিয়ে আমি তেলে দিয়ে দিচ্ছি এখন আমি একটা পাশ হয়ে যাওয়ার পর উল্টে দিচ্ছি এভাবে উল্টে পাল্টে আমি নাস্তাগুলো ভেজে নিব দেখুন কত সুন্দর একটা কালার হয়েছে রুটিটা ভাজা হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে নিচ্ছি আর এরকম করে আমি সবগুলো রুটি প্রথমে ডিমে ভালো করে ভিজিয়ে ভেজে নিব আবার আমি প্যানে এক চামচ পরিমাণ তেল দিয়ে দিয়েছি এখন আমি আরেক পিস রুটি নিয়ে ডিমে ভালো করে ভিজিয়ে নিচ্ছি একটা পাশ ভালো করে ভিজিয়ে নেওয়ার পর আমি আরেকটা পাশ ভালো করে ভিজিয়ে নিয়েছি এখন আমি তেলে দিয়ে দিচ্ছি একটা পাশ হালকা হয়ে যাওয়ার পর আমি উল্টে দিচ্ছি রুটিটা ভাজা হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে এরকম করে আমি নিচ্ছি সবগুলো রুটি ভেজে নিয়েছি তো পরিবেশন করার পর কেমন হয় চলুন দেখে নেই তৈরি হয়ে গেল স্পাইসি ব্রেড অমলেট কত অল্প সময়ে তৈরি করে ফেললাম দেখুন এটা দেখতেও খুব সুন্দর হয়েছে আর কালারটাও অনেক সুন্দর হয়েছে খেতেও কিন্তু খুবই মজাদার আপনারা বাচ্চাদের টিফিনে চাইলে দিতে পারেন তাছাড়াও সকাল বিকালের নাস্তা হিসাবে খুবই অল্প সময়ে স্পাইসি ব্রেড অমলেট তৈরি করে খাওয়া যায় আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লেগেছে ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ